हेलो गाइस, सबाई के गुड मॉर्निंग। तो तुम्हारे साथे आबारो देखा हो गेलो। आमी एकटा आजके नतून रेसिपी निये चले एसेछि, सेटा शेयर करब। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর অল নোটিফিকেশন যাবার জন্য বেল আইকনটা প্রেস করে দেবে। আমার আমি যে ভিডিও দেবো সেটা তোমরা সবার আগে দেখতে পাবে। তো রেসিপিটা চলো দেখে নেওয়া যাক। আর কি রেসিপির নাম বলবো না, তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে বা থাম্বনেল দেখেই বুঝতে পেরে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, এবার ফুলকপির তরকারি করব। ভাত আর ফুলকপির তরকারি করব। এখানে ঠাম্মা আলু ফুলকপি এগুলো কেটে দিচ্ছে। হচ্ছিলো হওয়ার পর ভাতটা উঠে মানে ফুটে উঠেছে যখন, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ফুলকপির তরকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, এখানে আলু কেটে নিয়েছি ধুয়েও রেখেছি, এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর তেজপাতা, এখানে আছে সর্ষের তেল। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে কড়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আলুগুলো এখন দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াতে এবার দিয়ে দেব তেজপাতা। আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ফুলকপিটাও দিয়ে দিয়েছি। এবার ভাজা হোক। আলুটার মধ্যে ফুলকপিটা রেখে দেব। তেলের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আর তেলটা একটু কমিয়ে নিয়েছি কারণ তেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো বলে। তো এটা একটু এ হোক, মানে মাখা মাখা মতো হোক, তখন আমি ফুলকপিটা দিয়ে দেব। টমেটোগুলো গলে যাক। আর এর ফুলকপিগুলো আলু যেখানে রেখেছিলাম তার মধ্যে ফুলকপিগুলো রেখে দিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলার মধ্যে ফুলকপিটাও দিয়ে দিয়েছি, মানে হ্যাঁ ফুলকপি আর আলুটা। আলু আর ফুলকপিটা পুরো কষা কষা হয়ে গেছিলো, ওই জন্য ওটার মধ্যে জল দিয়ে দিয়েছি। যতটা জল লাগবে, বেশি জল হয়ে গেছে ওই জন্য পরে কমিয়েও নেব। চাপা দিয়ে দিয়েছি, এটা ফুটুক। ফোটানো হয়ে গেলে আর জলটা যদি কমে যায় তারপরে এটা নামিয়ে নেব। তোমাদের যদি জল বেশি হয়ে যায় তাহলে কমিয়ে নেব।